محمد رسول الله، محمد رسول الله. أرجو رضاك يا الله، أنت الرحيم يا الله، هبني عطاك يا الله، أنت الكريم منك العطاء يا الله، أنت العظيم يا الله، فيك الرجاء يا الله، أنت الحليم الرحمن الستار، ملك الملك الغفار، الوهاب المنان الرحمن الستار، ملك الملك الغفار، الوهاب المنان المتعال. الله الله يا ربي يا الله، الله يا ربي يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بل الله يمن عليكم أن هداكم للإيمان. সৌদি আরবের কাছিব প্রত্যেক আয়োজিত আজকের এই নব মুসলিম ইসলামী বুনিয়াদী শিক্ষা কোর্সের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত ঢাকা থেকে আগত আলোচকবৃন্দ, উপস্থিত দীনী ভাই ও বোনেরা, আমরা শ্রোতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত মেহরবানিতে আমরা দুদিন ধরে বিভিন্ন বিষয়ের উপর জানার সুযোগ পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ, অতপার লাখো কোটি শান্তির ধারা অবধারিত হোক, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সেরা মানুষ বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব গোষ্ঠীর উপর, মানব জাতির উপর, মানব সম্প্রদায়ের উপর অসংখ্য অবনতি নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য মেধা শক্তি দিয়েছেন, চলার ব্যবস্থা করে দিয়েছেন, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, সবই নিয়ামত। কিন্তু মানব জাতির উপর, মানব গোষ্ঠীর উপর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান বিল তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর, আল্লাহর উলুহিয়াতের উপর ইমান আনা, এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর বিশাল অনুগ্রহ করেছেন এই ঈমান নামক হেদায়েতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, সেই নিয়ামতের উপর অবিচল থাকার, সেই নিয়ামতের উপর টিকে থাকার, সেই নিয়ামত যেন আমরা আঁকড়ে ধরতে পারি, এজন্য মেহমানরা আমাদেরকে চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা? আমি নীলফামারী বাসী হিসাবে আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এটাও আবেদন করছি, তারা যেন শুধু আজকে নয়, এই বছরের প্রোগ্রাম শেষ করা হলো বা শেষ, আমরা চাই এই প্রোগ্রাম যেন অব্যাহত থাকে এবং তাদের সাথে আমাদের যেন একটা সম্পর্ক থাকে, এই বিষয়টি আমরা চাই, ঠিক কিনা? যে আজকে এই প্রোগ্রাম শেষ হলো বা শেষ, বিষয়টা কি এমন? আর আমরা তাদের কাছে কি এই দাবি করতে পারি না আজকে যে আমরা উপকৃত হয়েছি, ভবিষ্যতে এটা যেন আরো ভালোভাবে যেন আমরা উপকৃত হতে পারি, এই ব্যবস্থাপনা তারা করবেন, রাজি আছেন আপনারা? আমি ওনাদের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি করছি এই প্রোগ্রাম যেন ভবিষ্যতে যেন চালু থাকে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং সাথে সাথে আপনাদের কাছে আমি আবেদন করব, আমিও মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সত্যিকার অর্থে তাওহীদের ব্যাপারে আমাদের সেই মাপের জ্ঞান নাই, শিরকে আমরা অনেকভাবে বিভিন্নভাবে জড়িয়ে রয়েছি, আলহামদুলিল্লাহ মনে হয় আমাদের কাছে শিরকের বিষয়টা অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আমি সংক্ষেপে দুই একটি বলতে চাই, তাবিজ পড়া শিরক, কি তাবিজ পড়া শিরক? আমরা অনেকের কাছে তাবিজ যদি থাকে আমরা খুলে ফেলবো, ঠিক আছে কিনা? বিশেষ করে আমাদের মা বোনরা
কোন মুসিবতে পড়লে বাচ্চা না হলে ছুটে কার কাছে যায়, পীর বাবাদের কাছে, ফকির বাবাদের কাছে যাওয়া যাবে না? আমরা সিদ্ধান্ত নেব কোন অবস্থাতে আমরা সেখানে যাব না। তিন নম্বর হচ্ছে আমাদের একটা প্রবণতা রয়েছে এই আল্লাহকে পাওয়ার জন্য একটা ভায়া ধরতে হবে, ওসিলা, ঠিক কিনা? এটা যেন রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সকল নবী রাসূলকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, ইবাদতের ক্ষেত্রে কোনো ওসিলা থাকবে না, একচ্ছত্র ইবাদত হবে কার? আল্লাহ। মাঝখানে কোনো ভায়া থাকবে না। আমরা এই ভায়াকে আজকে থেকে কাট অফ করে দেব, রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে হেদায়েতে বক্তব্য নিয়ে আসছেন, আপনাদেরকে বয়সে অনেক বড় হলেও কিন্তু চমৎকার ভাবে কথা বলছেন, তাই না? এই যে সাহেব, মনে হচ্ছে যেন কি রসালো ভাবে আমাদেরকে কথাগুলো শোনাচ্ছেন। আমি বিশেষ করে ওনাকে দাবি করবো ভবিষ্যতে যেন উনি আসেন, ঠিক কিনা? এখন আপনাদের সামনে তিনি হেদায়েতে বক্তব্য নিয়ে আসছেন, শেখ হাফিজ মাহমুদুল হাসান আল মাদানী। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য, হেদায়েতে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। দুই দিনব্যাপী আমার ভাই বোনদেরকে নিয়ে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম যারা কষ্ট করে এখানে বক্তব্য রাখার জন্য এসেছেন এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা, লম্বা কথা নয়, কথা তো দুই দিন ভরে শুনতে শুনতে এখন আর হয়তো ধৈর্য নাই। এখন শুধু এতটুকু বলবো, কোরআনে কারিমের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, কোরআনে কারিমের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আমি শুধু এই আয়াতটুকুনের তরজমা অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলা আল্লাহ, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। হবে কি হবে না? ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ, অতঃপর প্রতিটি নফসকে, প্রতিটি মানুষকে সে যা কামাই করেছে, সে যা আমল করেছে সেটা তাকে পুরাপুরি দেয়া হবে। অহুম লা ইয়ুজলামুন, এবং তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। তাহলে বোঝা গেল আমরা যে যা করবো ডেফিনেটলি সেদিন পাব। এখন এটা তো সোজা কথা, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। এই যে আমার শ্রদ্ধেয় ভাইয়েরা এত সুন্দর করে করে বক্তব্য রেখেছেন, সব কিছুর পিছনে মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন তার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করি, কারণ তার কাছ থেকে আসছি, নিশ্চিতভাবে তার কাছে চলে যাব। সুতরাং আমাদের প্রত্যেকের গরজে, নিজের প্রয়োজনে আমরা পড়তে চাইব, সহি কথাগুলো ওলামায়ে কেরামের মুখে জানতে চাইব, এবং যা যা লেখা হয়েছে এগুলো আমরা নিজেরা পড়ার চেষ্টা করব। আমার তো মনে হয় বাংলা পড়তে পারে না এমন তো মনে হয় একজনও এখানে পাওয়া যাবে না, সবাই মোটামুটি পড়তে পারে অল্প বিস্তর, কী বলেন? সবাই পারে। তাহলে একটা একটা হাদিস, একটা কোরআনের আয়াত, আহা কোরআনের আয়াত মানে কি? আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কথা। আর হাদিস মানে কি? যিনি নিজের মন গড়া কিছু বলেন না, অমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়া কিছু বলেন না, যা বলেন তার নিকটে যেটা ওহী হিসাবে প্রেরণ করা হয় তিনি শুধু সেটা বলেন। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি থাকলো কোরআনের আয়াত বলে তো আর বলে না রাওয়াহু ফুলান রাওয়াহু ফুলান রাওয়াহু ফুলান, কারণ এটা তো একেবারে সবসময়
অকট্য। কিন্তু হাদিসের ব্যাপারে যেহেতু কিছু দুষ্ট লোকে হাদিসের মধ্যে কিছু ইয়ে করেছে, হ্যাঁ এখানে এই জন্য হাদিসের শুনেন, হাদিসের কত নাম যে আছে রে, মোতাওয়ার থেকে শুরু হয়ে মোতাওয়াতের মশহুর, আজিজ, গরিব, দঈফ, হাসান, হাসান লেজাতিহি, হাসান লেগাইদিহি, সহি লেজাতিহি, সহি লেগাইছি, মোরসাল, মুদাল্লাস, মুনকার, জঈফ, মৌজু, এইভাবে কত যে হাদিসের ক্লাস আছে, কি আছে না নাই? তো কাজেই আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করি, হেদায়তি বাসন কইছে তো, ওই যে হেদায়তি বাসন, হেদায়তি বাসন বেশি লম্বা হইলে আবার মজা থাকে না, শুধু এতটুকু বলি, এই জিনিসকে আমরা সাধারণত চারি ভাগে ভাগ করি, গুড, বেটার, বেস্ট, ব্যাড, এটা আমার ভাগ, গুড, বেটার, বেস্ট, ব্যাড, যেটা ব্যাড এটা তো আর বলার অপেক্ষা রাখে না, প্রথম চান্সে লাত্তি মারি ফেলাই দেবো, নাকি ফকেটে পড়বেন, বাদ, বাকি রয়েছে গুড, বেটার, বেস্ট। আচ্ছা দেখি আমার প্রিয় ভাই এবং বন্ধুদেরকে জিজ্ঞাসা করলে কি উত্তর দেন, যদি আপনার সামনে একটা ভালো, আর একটা অধিকতর ভালো, আর একটা সবচেয়ে ভালো, এটা ডিগ্রি না, ওই যে তিনটা, গুড, বেটার, বেস্ট, ভালো, অধিকতর ভালো, সবচেয়ে ভালো, আপনাদের সামনে যদি বলা হয় এই তিনটার মধ্যে তুমি স্বাধীন, এই তুমি স্বাধীন, তোমার ইচ্ছা, তুমি যেটা গ্রহণ করতে চাও সেটা তুমি গ্রহণ করতে পারিবা, কোনো বাধা নাই, তো আমি তাহলে জিজ্ঞাসা করি, আজকে যাদেরকে দুই দিন পরে আমরা গায়ের ঘাম ঝরাইয়ে, গায়ের ঘাম ঝরাইয়ে কারেন্ট না, কারেন্ট না থাকার পরেও আমরা কিন্তু আমাদের কাম চালাই গেছি, আমি জিজ্ঞাসা করি আমার এই সকল ভাই বোনদের সামনে যদি এই অফার দেওয়া হয় যে গুডও আছে, বেটারও আছে, বেস্ট আছে, তুমি কোনটা গ্রহণ করবে, আপনারা কোনটা গ্রহণ করবেন? দেখছেন, দেখছেন, অল আর ইন্টেলিজেন্ট, সবাই বুদ্ধিমান, আমি বলি নাই, আল্লাহ বলছে কোরআনে কারিমের মধ্যে, শুনেন 23:19 আল্লাহ কি বলে, ফাবাশশির ইবাদ, আমার ও সকল বান্দাদেরকে সুসংবাদ শুনাই দিন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা নাকি মনের কান দিয়ে কথা শুনে, কথা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত শুধু প্যাট 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 কত কথা শুনতে হয়, কথা ঠিক না বেঠিক? তো আপনি কিন্তু মনের কান দিয়ে শুনতে হইব কি কইতে আছে, তো আল্লাহ বলে আমার ও সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ শুনাই দিন যারা মনের কান দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর এই শোনা কথার মধ্যে যেটা বেস্ট এটাকে অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, কয় যে তারাই হলো ওরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, ওলাইকা হুমুল মুফলিহ, না ওলাইকা হুমুল, হ্যাঁ কি জানি, হ্যাঁ মুহতাদুন, এই যে হাবাসা ভাষা দেখছেন সাইকেলে কি সুবিধা, ওলাইকুমুল মুহতাদুন, এবং এরাই হলো সঠিক পথ প্রাপ্ত। তাহলে এই গুড, বেটার, বেস্টের মধ্যে আমি যদি বেস্টকে গ্রহণ করি তো আল্লাহ বলছেন এটা সালাক, এটা হেদায়েত প্রাপ্ত। আপনারা কি সালাক এবং হেদায়েত প্রাপ্ত শব্দ দিয়ে দিয়েছেন, এই জন্য আমি বলছি অল আর ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার। তাহলে এখন আসেন হাদিসের কথা, কোরআন শরীফের মধ্যে কি এরকম বাছাই করার কোনো সুযোগ আসেনি? এই কোরআন শরীফের আয়াতের ক্ষেত্রে কি এমন বাছাই করার সুযোগ আসেনি? সেটা একবারে 100-এ 100 ফুল সব হলো কি বেশ কোরআন শরীফ। এখন হাদিসের মধ্যে ওই যে আমি কতগুলো নাম বললাম, আরও কত নাম রয়ে গেছে, এগুলোর মধ্যে সবচেয়ে যেটা আপনার সামনে যদি একটা হাদিস আসে এটা একবারে মোতাওয়াতের, একটা মাসলার ক্ষেত্রে, আর একটা আসছে আজিজ বা মশহুর, আর একটা আসছে মনে করেন না আজিজ, এই তিনটার মধ্যেও তো বেস্ট হইল মোতাওয়াতের নাকি, তাহলে আপনাকে মোতাওয়াতটাকে তো গ্রহণ করতে হবে না, এইভাবে হালুম্মা জাররান আপনি এইভাবে চাইতে থাকবেন, যেটা সবচেয়ে বেস্ট, যেটা সবচেয়ে বেস্ট, আবার বলি যেটা সবচেয়ে বেস্ট এইটাকে আমরা গ্রহণ করব, এই ব্যাপারে আমরা কি রাজি আছি নাকি, নাকি বলবেন না এখানে আমার হুজুরে অথবা আমার ফিসাবে যেটা গ্রহণ করছে আমি কি এত বুঝি, নিশ্চয় আমার হুজুরে কোনটা বুঝছে কে জানে, তাহলে আমি সেটা গ্রহণ করব, নো, আল্লাহর রসুলের সে, আল্লাহর রসুলের কথার সে, অন্যদের
কথা কি উত্তম হতে পারে? না। যদি রসুলেরটা যদি বেস্ট ইয়ে হয়, সহি সনদে যদি আমাদের কাছে প্রমাণিত হয়, তাহলে আর কোনো কথা নাই। আমার দিকে তাকান, চক্ষু বন্ধ করে বাস আল্লাহ রাসে ওয়াল আইন, মানে মাথা শিরোধার্য করে নেব। রাজি আছেন নি সবাই? তাহলে আমার মানে এটার কি নাম, কি প্রোগ্রাম নাম আছে এটা কি জানি, হেদায়েতি। আমার হেদায়েতি কথা নয়, মানে পরামর্শ কথা হলো এইটা যে সর্বক্ষেত্রে বিশুদ্ধটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে একবারে নিরাপদ, একবারে নিরাপদ। অল্প আমল করব কিন্তু সব বেশি নিয়ে বাড়ির দিকে যাব, আর আন্দা আন্দা শুধু গুতা মারিব, কোনো কাম হইত না। আর লাইন মতো ঠিক মতো মারবো, বাস কামে যাবো। ঠিক ঠিক এরকম হবে, সহি হাদিস মোতাবেক আমল করব, আর আরামসে আমার আমল নামা সমৃদ্ধ হবে। আর বাতেল ফালতু দঈফ মৌজু হাবিজাবি এগুলো আমল করব, সারাদিন মেহনত করব, কোনো কাম হবে না। কোরআন শরীফে আয়াত আছে তো, আল্লাহ নিজেই বলছে, এরকম বহুত আছে যারা আমল করছে, মনে করছে আই অ্যাম ভেরি, আমি খুব, অথচ আল্লাহ বলেছে হাবা মনসুরা অথবা আল্লাহলীনা দল্লাস আইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসানুনা সুনআ উলাইকা আল্লাযীনা কি জানি আছে না, সেটা বলছি হাবা মানসুরা কই দিছি তো। তো সুতরাং প্রথমে আমি আপনাদের সকলকে আমাদের মানে আমাদের আমির আমিরুল কাফেলা সাহ উনি সহ সবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর সর্বশেষ কথা হলো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। আর সবাইকে যেন ফি মুস্তাকাররে রাহমাতিহি ফি জান্নাতিহি, তার রহমতের একবারে শেষ স্থান যে রহমতের যে জান্নাত, এই জান্নাত আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মহিয়ান ও গরিয়ান, যার বিশেষ অনুকম্পায় আমরা এই ধরনের দিনই এক প্রোগ্রামের শেষ প্রান্তে উপনীত হতে সক্ষম হয়েছি, তাই শুরুতে তার শুকর আদা করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ভাই পরিচালক, অন্যান্য মেহমানের কেরাম এবং সম্মুখপানে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিম ও ভাই বোনদের। সংক্ষিপ্ত একটু সময়ের কথা, তাই ভূমিকাতে কথা বলে ওই দুই এক মিনিট শেষ করতে চাচ্ছি না। আমি কোরআনুল কারীম থেকে একটু অংশ উল্লেখ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার বিধান পালনের মাধ্যমে আমাকে স্মরণ করো, তাহলে প্রতিদান দেওয়ার মাধ্যমে, তোমাদের বিভিন্ন সময়ে সহযোগিতার মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা কৃতজ্ঞতা করিও না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি ইসলামের সুশীতল ছায়ায় স্থান পেয়েছি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বড় এক মেহেরবানি ও অনুগ্রহ, তাই না? কে বলেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বড় দয়া করেই ইসলামে আমাদের নিয়ে এসেছেন। কারণ এর আগে আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন, পরকালের তুলনায় দুনিয়া এক মিনিটও না, এটার উল্লেখযোগ্য কোনো সময়ই না, এক মিনিট বা এক সেকেন্ড এমনটা না। কেউ যদি সারা জীবন এই দুনিয়াতে আনন্দ ও বিনোদনে হাবুডুবু খায়, এরপরে পরকালীন জীবন শুধু শাস্তি আর শাস্তি, জাহান্নামের মাঝে শুধু জ্বলে পুড়ে ছারখার হয়, তাহলে এই দুনিয়ার জীবনের সুখ ও শান্তিতে কোনো লাভ হবে না। আর পক্ষান্তরে যে আমার এক নতুন মুসলিম বোন বলছিলেন, তাহলে কি হলো? আসলে তিনি ক্ষোভের কারণে বলছেন, স্বাভাবিকভাবে মুসলমান হিসেবে যারা আশেপাশে থাকবেন সহযোগিতার হাত বাড়াতে হবে, এটাই হলো ইমানি দায়িত্ব। কিন্তু এরপরেও শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে চাইবে যে কী করলাম আমি মুসলমান হয়, কেউ তো সহযোগিতা করছে না,
না এমনটা কিন্তু শয়তানকে কখনো সুযোগ দেওয়া যাবে না কারণ আমি ইসলাম গ্রহণ করেছি পরকালের অভুরন্ত সুখ ও শান্তি অর্জনের জন্য সেই দিনের সুখ শান্তি আমার মূল টার্গেট দুনিয়াতে কিছু দুঃখ কষ্ট হবেই শুনছিলেন সম্মানিত আমাদের এক মেহমান যখন সাবাত বা ইস্তিকামাতের উপর আলোচনা করছিলেন কিভাবে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন দুনিয়ার শত রকমের রং বেরঙ্গের জ্বালা যন্ত্রণা সব কিছুকে মাথা পেতে গ্রহণ করে নিয়েছেন শুধু তাকিয়ে আছেন পরকালের সেই অনন্তকালের জান্নাতের সুখের দিকে আমরা এমনটাই করব আমি যেটা বলতে চাচ্ছি এখন আল্লাহ আমাদের দিনের মাঝে নিয়ে এসেছেন এটা আল্লাহর মেহরবানি কিনা এটার শুকরিয়া আমাদের করতে হবে এটার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদেরকে না ফরমানি করা যাবে না আল্লাহর শুকর আদা করতে হবে মুখে প্রশংসা করতে হবে আল্লাহর দিনের বাস্তবায়ন আমাদের জীবনে ঘটাতে হবে সাথে সাথে অন্যান্য যে সমস্ত ভাইয়েরা আরও আছে যারা এখনও ইসলামের ছায়াতলে আসার সুযোগ পাননি তাদেরকেও এদিকে অগ্রসর করানোর চেষ্টা করে আমরা আল্লাহর শুকর আদায় করব নাকি এমন বলবেন যে আমরা নিজেরা বাচ্চা আর কারো দরকার নেই এমন কার্পণ্যতা আমরা করব না কারণ আল্লাহর জান্নাত তো এত ছোট না যে আমরা ঢুকলে জায়গা শেষ আরো বেশি যদি আসে আমরা বাইরে পড়ে যাব এমন কি এমনটা কখনো না তাই আমরা সবাই চেষ্টা করব আরো আমরা একজন ইসলাম গ্রহণ করেছি আশেপাশে যারা ছিল আমাদের অন্যান্য ভাইয়েরা আরো দশ জনকে যেন নিয়ে আসতে পারি যদি আপনি আর একজনকে আপনার মাধ্যমে আপনার ওসিলাতে কেউ ইসলামে আসে ও সারা জিন্দেগি যত সৎ আমল করবে ওর সমপরিমাণ সব এমনি এমনি আপনার প্লাস যোগ হয়ে যাবে এই বিরাট এক সুযোগ সুযোগটা যেন এমনি এমনি আমরা হাতছাড়া না করি তাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যারা আমরা এখানে এসেছি আজ থেকে সবাই টার্গেট করব আমরা পরিকল্পনা তৈরি করব আগামী ছয় মাসে এক একজন আর অন্য আরেকজনের পিছনে লেগে থাকব বিভিন্নভাবে ইসলামের সুহান আদর্শ আখলাক বা এগুলো যেগুলো আলোচনা হয়েছে বিভিন্ন কিছুতে আমরা হাতিয়ার হিসেবে গ্রহণ করব বলছিলেন আব্দুল মালিক ভাই এই ইসলামের বাস্তবতা যদি আমাদের মাঝে থাকে দাওয়াত না দিলেও লোকেরা মুসলমান হয়ে যাবে আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের এক ওস্তাদ বলতেন যে হাজার দিন আজিম এটা একটা মহান দিন মহান দিন মুসলমানেরা যদি ইসলাম পালন করে তাহলে এমনি এমনি অন্যরা মুসলমান হয়ে যাবে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে আছি তাই আমরা উত্তম চরিত্রের মাধ্যমে দুঃখে সুখে বিভিন্ন সময় একটু অংশগ্রহণ করে তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে গিয়ে এবং সে সময়ে সরাসরি দাওয়াত দিয়ে ইসলামে অন্যদেরকেও নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহর কাছে সব শেষে এ দোয়া করে এ কামনা করে শেষ করছি হে আল্লাহ আজকে যেমন তোমার কিছু বান্দার সঙ্গে আমাদের সবাইকে একত্রিত করেছো আল্লাহ এইভাবে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে একত্রিত করিও আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه ما بعد يقول الله عز وجل فاستقم كما أمرت ومن تاب معك আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব এবং উপস্থিত উলামায়ে কেরাম এবং উপস্থিত নব মুসলিম এবং ভাই এবং বোনেরা প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা তার আগে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার প্রতি অনেক প্রশংসা সাথে সাথে ওনারও প্রশংসা করছি এবং ওনারও শুকরিয়া আদায় করছি আমি যে যিনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমি আসলে এখানে আসার কথা নয় আমি এখানে আসার সুযোগ পেয়েছি শুধু একটি আকুতি প্রকাশ করছিলাম যে আমি কিছু শিখতে চাই আমি নিজে একজন শিক্ষার্থী হিসাবে এখানে আসলে আসছি কথা বলার জন্য আসিনি আলহামদুলিল্লাহ আমি অনেক শিখলাম অনেক জানলাম তার মধ্যে আমি আমার কথা যেহেতু অনেক সময় খুব কম দেওয়া হয়েছে আমি অল্প কথাই বলবো বেশি না যে একটি গাছ লাগাইলে স্বাভাবিকভাবে তাকে শুধু লাগানোই গাছ লাগানোর উদ্দেশ্যে অনেক ফল ধরবে কত কিছু ধরবে কিন্তু এ থেকে লাগানোর দ্বারাই শুধু কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না তাকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করতে হয় টিকিয়ে রাখা হলে বড় কথা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা করতে হবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসে কখনো ঝড় হাওয়া আসে কখনো তুফান আসবে কখনো বাচ্চা কাছাড়া অথবা গরু ছাগল সব নষ্ট করে দিতে পারে সেই জন্য বাউন্ডারি দিতে হয় একটু লাঠি দিয়ে দাঁড় করে রাখতে হয় কখনো পানি দিতে হয় বিভিন্ন পরিচর্যা করতে হয় ঠিক এভাবে ইসলামে প্রবেশ করার পর
ইমানকে টিকিয়ে রাখা হইলো বড় কথা। ইমানকে টিকিয়ে রাখতে হলে তার আশপাশ আরো কিছু পরিচর্যা করতে হয়, যেগুলোকে আমরা আলোচনা করলাম আগে গতকাল, যে সব বিভিন্নভাবে আপনারা জানছেন যে সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি ইত্যাদি আরো কিছু আছে, আদাব, আখলাক, এই সব কিছু হচ্ছে এটাকে টিকিয়ে রাখার মাধ্যম, পরিচর্যা করতে হবে এগুলো দিয়ে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমান আনার পর এখন যাতে নাকি আমরা বিভ্রান্ত না হই এবং বক্র পথে পর না চলি, সঠিক পথে থাকার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করুন এবং নিজেরা সচেষ্ট থাকি, সেই জন্য আমরা আল্লাহ পাকের তৌফিক মানব এবং চেষ্টাও করব। সাথে সাথে এটুকু আমরা সান্ত্বনা লাভ করব, মানুষের মনে, মানুষের জীবনে চলতে গিয়ে অনেক দুঃখ কষ্ট আসবেই, আল্লাহ পাকের এটা ওয়াদাও, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে মানুষ দুঃখ কষ্ট ভোগ করার জন্য, ভোগ করার বিভিন্ন পদ্ধতি আল্লাহ পাক উল্লেখ করছেন। তখন আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করবো ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে এবং মানব সম্পদকে হরণ করে দিয়ে, অথবা কারোর মৃত্যু দিয়ে বিভিন্নভাবে, অথবা রোগ শোক ইত্যাদি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবো। পরীক্ষা ছাড়া কোনো মানুষ, কোনো ইমানদার ব্যক্তি তার ইমানকে ঠিক রাখতে পারবে না। আল্লাহ পাক বলছেন হাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, যে তারা ইমান আনবে এই কথা বলে চুপচাপ থাকবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না এটা মানুষ মনে করে না, কখনো না, কারণ পরীক্ষা নেওয়া হবেই। এই পরীক্ষাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, যে কষ্ট কষ্ট ভোগ করতে হবে, রোগ শোক হবে, কখনো দুঃখ দিবে, কখনো খোঁচানো কথা বলবে, কখনো টিক্কারি করবে, ব্যঙ্গ করবে, এই সব কিছু মেনে নেওয়ার মানসিকতা রেখেই ইমানকে ঠিক রাখতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি এ কথা শেষ করছি, যে ধন্যবাদ প্রত্যেকে এবং আন্তরিকভাবে আপনাদেরকে আরেকবার, যারা কষ্ট করে শুনলেন এবং যারা কষ্ট কষ্ট করছেন, আল্লাহ পাকে আপনাদের যা 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 দিবেন, যে একজন ভদ্র মহিলা যিনি কষ্ট পাইলেন, যে এটা আমাদেরই দুর্বলতা, যে আমরা মুসলমানরা ইমান ঠিক, আমরা ঠিকমতো আমল করি না, যা দায়িত্ব তা পালন করি না, এই জন্য সামাজিক দায়িত্ববোধ আমাদের অনেক মধ্যে নাই বলেই আজকে উনি কষ্টটা প্রকাশ করছেন। তা আল্লাহ পাক সবাইকে আমাদের সামাজিক দায়িত্ব এবং ইমানের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বাল আল্লাহ তাআলা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাপনী অনুষ্ঠানে সময় স্বল্প, কথা অনেক হয়েছে, এখন এই কথাগুলি আমরা যা জেনেছি, যা বুঝেছি, যা ধারণ করেছি, তা বাস্তবে পরিণত করতে হবে, এইটি হলো বিষয়। আর বিশেষ করে আমাদের সম্মানিত এক বোনের কথা শুনে আসলে আমরা ব্যথিত হয়েছি, সবাইকে ব্যথা লেগেছে। তো সবাই যে কথা বলছেন, আমিও সেই কথাই বলি যে এখানে দুনিয়া হলো পরীক্ষার জায়গা, সেজন্য মুমিন বলা হয়েছে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী প্রিয়তমা স্ত্রী মা আয়েশা বলেন যে নবীর পরিবারে মাসের পর মাস গিয়েছে লা ইউজাদু ফি বাইতিহিম ইল্লা আসওয়াদা, অর্থাৎ পানি আর খেজুর ছাড়া কিছু নেই। তাহলে দেখুন, এবং আমাদের নবীজি বলেছেন যার ইমান যত বেশি তাকে আল্লাহ রাব্বুল আলম তত বেশি পরীক্ষা করবে। তাহলে কষ্ট পাওয়া এই দুনিয়াতে এটা ভালো লক্ষণ, আর বেশি সুখ পাওয়া এটা একটা খারাপ লক্ষণ। এর জন্য ইমানকে মজবুত করাই হলো মুসলমানের কাম, ইমানদারের কাম। সেজন্য আমাদের প্রিয় নবী বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দাতা হাত গৃহীতা হাতের চেয়ে উত্তম। তাহলে আমি যদি দিতে পারি সেটাই আমার জন্য কল্যাণকর, যেটা আমাদের মাননীয় সভাপতি সাহেব বলেছেন, উনি সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলতে পারেননি, ইসলাম ভিক্ষাবৃত্তিকে চরম ঘৃণা করে, চরম ঘৃণা করে। এর জন্য আমাদের নবীজি বলেছেন দাতা হাত, আমি দেব, স্বল্প হলেও দেব। এই জন্য আমাদের নবীজি বলেছেন সাবাকা দেরহামন নিয়াতা আলফেন, এক টাকা লক্ষ টাকাকে ছাড়িয়ে গিয়েছে। সাহাবাই কেরাম বুঝতে পারলেন না কেমন করে এক টাকার মান লাখ টাকার চেয়ে বেশি হয়। তখন একজন মানুষের দুটি টাকা, দুই টাকার মধ্যে থেকে এক টাকা দান করে দিল, আর একজন কোটি কোটি বিলিয়ন টাকার মালিক তার মধ্যে থেকে এক লক্ষ টাকা দান করলো, কার দান বড় হলো?
এক টাকার মান বেশি। এই জন্য আমাদেরকে ইমান মজবুত করতে হবে এবং প্রত্যেককে নিজের অবস্থান থেকে যদি আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, ভালো হবে ইনশাআল্লাহ। আর এর জন্য অনেক ভাই আমাদেরকে বলেন যে আসলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস লিতাকুনু শুহাদা আলান নাস। যে কথাটা বারবার অনেক ভাই বুঝতে, আমরা যদি সত্যিকারে ইমানদার হতাম, সত্যিকারে মুসলমান হতাম, গোটা দুনিয়া ইসলামের দিকে দলে দলে দীক্ষিত হত। কিন্তু কষ্টকর হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, আমরা সত্যিকার মুসলমান হতে পারি নাই। কথা কি ঠিক? আর কেউ কেউ অনেক ভাই যারা ইসলামকে ঘৃণা করেন তারা বলে থাকেন ইসলামে জঙ্গল বাড়ানোর আর দরকার নেই। তাহলে মুসলিম জাতি এক জঙ্গল, এর মধ্যে আরো জঙ্গল যদি মানে আসল মঙ্গল না হয়, জঙ্গল যদি হয় এর আর কোন প্রয়োজন হয় না। এই জন্য আমি আন্তরিকভাবে নিজের জন্য এবং সব মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি আমরা যেন ইসলামের জন্য সম্পদ হতে পারি। ইসলামের সম্পদ কখন হব? যখন আমি ইমানে সমৃদ্ধ হব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সত্যিকার আমাদের জীবন যৌবন যেন সেই জান্নাত লাভের জন্য হয়, এইটি আমরা আন্তরিকভাবে কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ সার্বিক প্রশংসা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম, সাথে সাথে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দুটি আয়াতকে আমাদের নিজেদের উপদেশের জন্য স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার যে কোনো মুসিবতের যে কোনো অবস্থাতেই তার রাস্তা বের করে দেন এবং এমনভাবে রেজেক্ট দেন যে সে কল্পনাই করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আর দ্বিতীয় বাণীটা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মানুষ, তোমরা হীনমন্যতায় ভোগো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরাই বিজয়ী জাতি যদি তোমরা মোমেন হও। আসলে ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমরাই বিজয়ী জাতি, আমরা আখিরাতের সফলতাই আমাদের প্রধান কাম্য। এই জন্য ভাই আসলে আজকে সংক্ষিপ্ত সময় আসলে আমাদের হাতেই নেই, তো এখানে আমি এই দুটো আয়াতকে স্মরণ করিয়ে প্রত্যেককে নিজের নফসের জন্য এই কথাই বলছি যেন আমরা সদাসর্বদা এই দুটো আয়াতের স্মরণ আমরা করে আমাদের জীবন পরিচালনা করি। সাথে সাথে ওই একটা ছোট্ট একটা নবমুসলিমের ঘটনা বলি, যেটা হচ্ছে আব্দুল আল খাতের সৌদি, তিনি লন্ডনে লেখাপড়া করেছেন এবং চাকরিও করেছেন। তার অভিজ্ঞতা থেকে একজন নবমুসলিম মুসলমান হয়েছেন, কিন্তু ওই মুহূর্তে তার একান্ত চাকরি খুবই জরুরি, কারণ খুবই পরিস্থিতি ভয়াবহ, চাকরি না করলে হবে না। এক হোটেলে গিয়েছে, যাওয়ার পরে তিনি ওখানে বিজ্ঞাপন দেখে গিয়েছেন, তো সেখানে হোটেল মালিকের বলতেছে আমরা পরে জানাবো, তবে আজকে আসো একটু খানা খেয়ে নাও। খানার মধ্যে দিয়ে মদও দিয়েছে। তো বলতেছে যে না, এখন চিন্তা করতেছে এই মুহূর্তে চাকরির দরকার, আর মদ তো এটা হালাল নয়, এটা হারাম, আল্লাহ নিষেধ করেছেন, আমি কি করব। তো তখন মনে করছে না, আমি আল্লাহকে ভয় করে আমি মদ খাবো না, এটা আমি মুসলিম। এই পরিচয় দেওয়ার সাথে সাথে বলতেছে আজ থেকে তুমি এই কাজে জয়েন করে দাও। সুবহানাল্লাহ, কেন আপনি না বললেন যে কয়েকদিন পরে? কই যে না, আমরা চাচ্ছি যে এখানকার মানুষেরা মদ খেয়ে রাত্রি যাপন করে ঠিক টাইমে অফিসে আসতে পারে না, ঠিক টাইমে তার ডিউটি পালন করতে পারে না। তুমি যেহেতু মুসলিম, তুমি যেহেতু মদ পান করবে না, অতএব তোমাকে এখন থেকেই নিয়োগ দেওয়া হলো। সুবহানাল্লাহ সুবহান। এই জন্য ভাই আমরা প্রতিটা মুহূর্তে যেন আল্লাহকে ভয় করে চলি, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলোচনা তো অনেক হয়েছে, আর আপনাদেরকে আমরা বিরক্ত করব না, অনেক দীর্ঘ সময় আপনাদেরকে আমরা বিরক্ত করেছি, অনেক কথা বলেছি। যেই কথাগুলো হয়েছে আসলে এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বলার চেষ্টা করেছি, এবং একেবারে শেষ লগ্নে সেটাও বলতে চাই, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতা তখনই দেবেন
যখন আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব এবং জান্নাতে প্রবেশ করতে পারব, এটি এখানে সম্ভব নয়। তাই সফলতার খোঁজ যদি কেউ সন্ধান চান এখানে এই পৃথিবীতে, তিনি ভুল করবেন। যেহেতু এখানে সফলতা নেই, আসলে সফলতা এখানে নেই, এই জন্য ইমাম শাতিবী রহমতুল্লাহ তার একটি কিতাব আল মুওয়াফাকাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে পৃথিবীর কোথাও নিরঙ্কুশ বিনোদন আরাম সেটা নেই পৃথিবীর কোথাও। খেতে যান তাহলে কষ্ট আছে, মানে সর্বাবস্থায় সেখানে কষ্ট রয়েছে। নিরঙ্কুশ বিনোদন আরাম এবং প্রশান্তি, এর জন্য শর্ত হচ্ছে দুটি, যেটি মহিয়ানরা বলেছে তোল জালাল কোরআনে করিমের মধ্যে সাদ করেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। সেখানে কোনো আশঙ্কা থাকবে না, কোনো দুশ্চিন্তা বলতে কিছুই থাকবে না। যে ব্যক্তির আশঙ্কা উঠে গিয়েছে এবং দুশ্চিন্তা উঠে গিয়েছে সেই সবচেয়ে সফল কাম হয়েছে, আর এটি একমাত্র জান্নাত ছাড়া আর কোথাও নেই। পৃথিবীর কোনো মানুষের আশঙ্কা উঠে যায়নি, দুশ্চিন্তা পৃথিবীর কোনো মানুষের উঠে যায়নি। সুতরাং এটা এখানে সন্ধান করবেন না। আমি ন মুসলিম ভাই বন্ধুদেরকে বলছি ধৈর্য ধারণ করতে, যেটি আগে বলা হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, সাবরান আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদেরকে ওয়াদা দিচ্ছি জান্নাতের কিন্তু আমি কিছু করিনি, তোমাদের জন্য আমি কিছু করতে পারিনি, কিন্তু ইন্না মাউইদাকুমুল জান্নাহ, এই ওয়াদা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দিচ্ছি। আমার বন্ধুগণ, সম্মানিত দিদি ভাই বোনেরা, সুতরাং এখানে যদি আমরা চাই যেটি আমাদের হাতে নেই সেটি কিন্তু তালাশ করলে পাবো না। যেমন পুকুরে যদি আপনি ইলিশ মাছ তালাশ করেন কখনো পাবেন না, পাবেন কি না? ইলিশ মাছ কোথায় থাকে? পুকুরে ইলিশ মাছ পাবেন না, তালাশ করছেন কেন আপনি? সমুদ্রে যেতে হবে আপনাকে তালাশ করার জন্য যদি ইলিশ মাছ চান। ঠিক জান্নাতে যেতে হলে জান্নাতের এই পথে আপনাকে পা বাড়াতে হবে। জান্নাতের পথ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে গেছেন, একটাই পথ, এখানে দুটি পথ নেই, এখানে দুটি পথ নেই। যারা 2, 3, 4, 7, 10 এই পথের গণনা করেছেন, এই পথের আবিষ্কার করেছেন, এই পথ তৈরি করেছেন, বিভিন্ন তরিকা বানিয়েছেন, 126 তরিকা, 10টি মাজহাব, 10টি চিন্তাধারা, বিভিন্ন গ্রুপ দল, এর মাধ্যমে জান্নাতের পথ না, একটাই। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, একেবারে স্পষ্ট করে দিচ্ছেন ওয়ান্না হাযা। এখানে সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন, আর এরা বাংলাদেশের, আপনারা জানেন এরা কারা, হয়তো আপনাদের পরিচয় জানেন না, এই জন্য আপনারা হয়তো বুঝতে পারেননি। এরা বাংলাদেশের এমন পর্যায়ের আলেম যারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করার পর সৌদি আরবের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে এসেছে, বুঝতে পেরেছেন কিনা? এই সমস্ত লোকেরা বসে আছে। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিচ্ছেন, হাযা হাযা বলা হয় থাকে দিস, ইংরেজিতে দিস শব্দ ইন্ডিকেট করার জন্য, এটাই রাস্তা, আমার এই রাস্তাই, একটাই রাস্তা, আর কোন রাস্তা নেই, মুস্তাকিমান, একেবারে সরল সোজা। সুতরাং এই রাস্তা থেকে একটু ডান বাম করার অর্থই হচ্ছে মূলত আপনি হয়তো সঠিক রাস্তা থেকে দূরে সরে যাচ্ছেন, এই কথাটুকু আপনাদের স্মরণ থাকতে হবে। এটি যতক্ষণ পর্যন্ত আপনাদের স্মরণ থাকবে ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, শয়তানের দোসররা আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। বন্ধুগণ, এ কথা আমি এই জন্য বলছি, আপনারা অনেকে শয়তানকে ভয় করছেন কিন্তু অনেকে শয়তানের খপ্পরে পড়ে না, মূলত শয়তানের দোসরদের খপ্পরে পড়ে যায়, বুঝতে পেরেছেন কিনা? কারণ রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা কুল্লি সাবিলিন শয়তানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটি রাস্তার উপরে একজন শয়তান দাঁড়িয়ে আছে যে তাকে ওই রাস্তার দিকে নিয়ে যায়। আসেন আমার হুজুরের বায়াত হন, দেখবেন যে একবার সোজা জান্নাত। আসেন এই দরবারের সবচেয়ে শ্রেষ্ঠ দরবার, এটা বিশ্ব কুতুবের দরবার, এটা বিশ্ব ওলির দরবার, ইত্যাদি ইত্যাদি, বুঝতে পেরেছেন কিনা? ফলে আপনাকে ওই শয়তানের দোসররা নিয়ে যাবে, কিন্তু আপনাকে ওই অলিতে গলিতে নিয়ে যাচ্ছে, মূল রাস্তা থেকে আপনাকে যখন অলিতে গলিতে নিয়ে যাবে তখন অন্ধকার গলি থেকে আর আপনি আলোতে আসতে পারবেন না, সঠিক পথে আসতে পারবেন না, সতর্ক থাকবেন। এই জন্য আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি। আজকের প্রোগ্রামের শেষ লগ্নে রিলিজিয়াস এটা আছি
রাজকীয় সৌদি দূতাবাসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি সৌদি আরবের সর্বোচ্চ কর্ণধার সৌদি আরবের সম্মানিত বাদশাহ বাদশাহ সালমান ইবনে আব্দুল আজিজ আল সৌদ হাফিজাহুল্লাহ তাআলা, তার যে তার এই উদ্যোগে সারা পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিম ভাইদেরকে ইসলাম যাতে করে হেফাজত করতে পারে, ইসলামের এই মর্যাদাপূর্ণ এই মূল্যবান সম্পদকে যাতে করে সত্যিকারভাবে সংরক্ষণ করতে পারে, এর জন্য কোনো ধরনের হিসাব ছাড়া যেভাবে তারা ব্যয় করে যাচ্ছেন, এই জন্য তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পর আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ব্যয়ের এই পথটাকে আরও অব্যাহত রাখবেন, এটা আরও বৃদ্ধি করে দিবেন, যাতে করে মুসলিম উম্মা এর মাধ্যমে উপকৃত হতে পারে। আজকে যদি এই প্রোগ্রামের আয়োজন করা না হতো তাহলে হয়তো এই নীলফামারিতে আমি এই প্রথমেই এসেছি, এরপরে আবার আসবো কি না তাও আমি জানি না। যদি এই প্রোগ্রামের আয়োজন না হতো সম্ভবত আমাদের শেখও আর কখনো আসেন নাই। তো এভাবে আমাদেরও আশা হতো না, হয়তো এই দিনই প্রোগ্রামের আয়োজন হতো না, ঠিক কিনা? এই যে ব্যবস্থা করেছেন এই জন্য তাদের শুকরিয়া আদায় করতে হয়, তাদের শুকরিয়া আদায় করতে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করলো না সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেনি। বুঝতে পেরেছেন কিনা? মানুষের কৃতজ্ঞতা আদায় করছি, আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি। এই জন্য আপনারা অনেক কষ্ট করে, আসলে আমি নিজেও মানে মাঝে মধ্যে চিন্তা করতেছিলাম এখানে বসে বসে যে কত কষ্ট করে যে এখানে বসে আছে মানে সামান্য আলোচনা শোনার জন্য। আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন, অনেক কষ্ট করেছেন, যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল আসলে সেভাবে আমরা করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত, দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি এই অঞ্চলের তিনিও সুনামধন্য আলেমে দিন এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সময় পাশ করেছে শেখ আব্দুল মালিকের শুকরিয়া আদায় করছি, অনেক মানে পরিশ্রম করে এই প্রোগ্রামকে যেভাবে অর্গানাইজ করা দরকার সে প্রচেষ্টা করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যেন কবুল করে, বলুন আমিন। محمد رسول الله.